हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग गुड मॉर्निंग। आमादे स्टैंडर्ड वन इंग्लिशे रिविशन मध्य आमरा एखन ग्रामार करछी। आमादे अपोजिट वार्ड, जेंडर चेंज एगुलो हयेछे। आजके आमरा करबो नम्बर चेंज। नम्बर चेंजे आमी तोमादेर नियम करिएछी कि जे साधारणत सिंगुलार नाउनेर शेषे एस जोग करे प्लुराल करा हय। साधारणत सिंगुलार नाउनेर शेषे एस जोग करे प्लुराल करा हय। ठीक आछे, जे जे नाउनेर शेषे एस, डबल एस, एस एच, सी एच थाकबे जयेर मतो उच्चारण हबे, আর এক্স থাকবে আর জেড থাকবে তার শেষে ইএস যোগ করে প্লুরাল করা হবে। এটা হচ্ছে নিয়ম। আরো অনেক নিয়ম আছে। আবার তোমাদেরকে সব সময় আমি বলি, প্রত্যেকটা নিয়মের আবার ব্যতিক্রম জিনিস থাকে। ঠিক আছে, আবার কিছু কিছু আছে, কিছু কিছু নাম আছে যেগুলো সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়, যেগুলো সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। নাউন বা প্রোনাউন আমরা করছি আই থেকে উই, চাইল্ড থেকে চিলড্রেন, এগুলো পুরোপুরি বদলে যাচ্ছে, তাই না? দিস থেকে দিস, দ্যাট থেকে দোজ, এরকম চেঞ্জ হয়েও হয়। আরে কি কি হলো? সাধারণত নাউনের শেষে এস যোগ করে প্লুরাল নাম্বার করা হয়। যে সব নাউনের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ চয়ের মতো উচ্চারণ হবে, সিএইচ থাকবে এবং শেষে সিএইচ থাকবে চয়ের মতো উচ্চারণ হবে, আবার শেষে ধরো এক্স থাকবে, জেড থাকবে, তার সাথে ইএস যোগ করতে হবে, ইএস যোগ করে প্লুরাল নাম্বার করা হবে। আর কিছু কিছু আছে যেগুলো সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। সবগুলোকে মিলিয়ে মিশিয়ে আমি করিয়েছি মোট ১২টা। ঠিক আছে, এখানে দেখো ৬টা লেখা আছে। গার্ল, গার্লদের সাথে এস যোগ হয়ে গার্লস, বুশ শেষে এস এইচ আছে বলে এর সাথে ইএস যোগ হয়েছে বুশেস, ট্রি, ট্রির সাথে এস যোগ হয়ে ট্রিজ, দিস, দিসটা সম্পূর্ণভাবে বদলে গিয়ে দিস, সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়ে দোজ, টি এইচ ও এস ই, দিস মানে এই, আর দিস মানে এইগুলি, দ্যাট মানে এই, আর দোজ মানে দ্যাট মানে ওই, আর দোষ মানে ওইগুলি, ফ্যান থেকে ফ্যান্স। হলো তাহলে কি কি পড়লাম? গার্ল থেকে গার্লস, বুশ থেকে বুশেস, ট্রি থেকে ট্রিস, দিস থেকে দিস, দ্যাট থেকে দোজ, আর ফ্যান থেকে ফ্যান্স। হলো ৬টা, আর ৬টা এগুলো তোমাদের হয়ে গেছে, বাড়ি বাড়ি নিশ্চয়ই প্র্যাকটিস করেছো বাড়িতে। আবার আমরা তো এইচডব্লিউ খাতায়ও চেক করেছি, সুন্দরী সবাই লিখেছো, মোটামুটি ভুল নেই, তাও আবার প্র্যাকটিস করা হচ্ছে, তোমরাও বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ফক্স, ফক্স থেকে যেহেতু শেষে এক্স আছে, এক্স থাকলে কি যোগ হবে বলেছি? ইএস, ফক্সেস। ঠিক আছে, চার্ট, সিএইচ, ইউ আর, সিএইচ, চার্ট থেকে চার্চেস, সিএইচ, ইউ আর, সিএইচ, ইএস, চার্চেস, টেবল, টি এ, বি, এল, ই, টেবল, টেবল থেকে টেবলস, টি এ, বি, এল, ই, এস যোগ হবে টেবলস, ক্লাস, ডাবল এস, ক্লাস, ক্লাস থেকে ক্লাসেস, সিএলএ,
ঘরটায় ছটা মোট 12টা ফক্স ফক্সের শেষে এক্স আছে বলে ইএস যোগ হয়ে হয়েছে ফক্সের চার্জ সিএইচ আছে বলে চার্জ শেষে জ উচ্চারণ হচ্ছে সিএইচ ওই জন্য ইএস যোগ হয়েছে এগুলো তোমাদেরকে আগেও আমি বুঝিয়ে পড়িয়েছি টেবল থেকে টেবলস ক্লাস থেকে ক্লাসেস আই থেকে উই আর চাইল্ড থেকে চিলড্রেন আই মানে আমি উই মানে আমরা চাইল্ড মানে শিশু চিলড্রেন মানে শিশুরা তাহলে কি হলো ফক্স থেকে ফক্সেস চার্জ থেকে চার্জেস টেবল থেকে টেবলস ক্লাস থেকে ক্লাসেস আই থেকে উই আর চাইল্ড থেকে চিলড্রেন মোট 12টা মোট 12টা নাম্বার চেঞ্জ তোমাদেরকে করানো হয়েছিল তোমরা বাইকে প্র্যাকটিসও করেছো কারণ এই স্ট্রাগল খাতায় যখন তোমাদের হোমওয়ার্ক খাতায় নাম্বার চেঞ্জ বা সমস্ত গ্রামারগুলি করানো হয়েছে তোমরা খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছো একটু একটু ভুল হয়তো হয়েছে ওগুলোকে আর একটু প্র্যাকটিস করে নেবে এক্সামের জন্য ঠিক আছে আর গ্রামার হলো এমন জিনিস যেটা সারা জীবন তোমাকে করতে হবে সারা জীবন তোমার মধ্যে থাকবে তোমার পড়াশোনার মধ্যে থাকবে ঠিক আছে তাহলে এগুলোকে প্র্যাকটিস করবে আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ